নারী জাতিকে কালকে রাত্রি থেকে এতটাই কলঙ্ক দেওয়া হলো, সেই নারী জাতির ভিতর আমি একজন পড়ি। মনটাই চাইছিল ওর কাছে পাইলে ওর সাপটাকে ছিঁড়ে তারপরে হইলো গিয়ে জনগণের সামনে ওর দেহটাকে দেখাইতাম। ভাই, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের ভাইদেরকে ধোকা দিল পরিমণি, যে টাকায় দেশ থেকে পাচার করছে পরিমণি, তার তথ্য পাবেন আপনারা। এবং ওর দেহটা কতজনের কাছে দিয়ে এভাবে ব্ল্যাকমেল করে, মনে করেন ওই যে গোলশান ক্লাবে দেখলাম দেখি কালকে রাত্রি থেকে এতটাই কলঙ্ক দেওয়া হলো, সেই নারী জাতির ভিতর আমি একজন পড়ি। মনটাই চাইছিল ওর কাছে পাইলে ওর সাপটাকে ছিঁড়ে তারপরে হইলো গিয়ে জনগণের সামনে ওর দেহটাকে দেখাইতাম। ভাই, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের ভাইদেরকে ধোকা দিল পরিমণি। আমি কোথাও ফেসবুক লাইভে বলছিলাম যে কেচ্ছা করতে করতে সাপ বের হয়ে যাবে, আমার কথাটা কেউ শোনেন নাই, অথচ সাপ না গোলবাহার সাপ বের হয়ে গেল। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো, আমাদের হারুন সাহেব বলছিল যে ডিপের কার্যালয়ে যখন পরিমণি গেছিল কিছু সাংবাদিক প্রশ্ন করছিল, তখন পরিমণি বলছিল যে একটা সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি যে বলছেন আপনাকে হত্যার চেষ্টা এবং ধর্ষণের চেষ্টা করা হইল, তখন পরিমণি কত ক্ষিপ্ত হয়ে বলছিল যে ইয়া হয়েছে, আপনারা কি শুনেন নাই, আপনারা কি শুনেন নাই আমি কি বলছি? এবার ফেসে যাচ্ছে পরিমণি, সেদিন রাতে নাইট ক্লাবে ঠিক কি ঘটেছিল, তিনি নাইট ক্লাবে কি করতে যেতেন, তিনি এত টাকার মালিক কিভাবে হলেন, এসব নিয়ে মুখ খুললেন এক মহিলা। জানা গেছে ইনি নাকি পরিমণি কাজের মহিলা, কিন্তু আমি শিওর বলতে পারতেছি না আসলে ইনি কে। তাহলে চলুন বন্ধুরা তার দেয়া তথ্যগুলো জেনে আসি। যাতে কি কালকে রাত্রি থেকে এতটাই কলঙ্ক দেওয়া হলো, সেই নারী জাতির ভিতর আমি একজন পড়ি। মনটাই চাইছিল ওর কাছে পাইলে ওর সাপটাকে ছিঁড়ে তারপরে হইলো গিয়ে জনগণের সামনে ওর দেহটাকে দেখাইতাম। ভাই, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের ভাইদেরকে ধোকা দিল পরিমণি। আমি কোথাও ফেসবুক লাইভে বলছিলাম যে কেচ্ছা করতে করতে সাপ বের হয়ে যাবে, আমার কথাটা কেউ শোনেন নাই, অথচ সাপ না গোলবাহার সাপ বের হয়ে গেল। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো, আমাদের হারুন সাহেব বলছিল যে ডিপের কার্যালয়ে যখন পরিমণি গেছিল কিছু সাংবাদিক প্রশ্ন করছিল, তখন পরিমণি বলছিল যে একটা সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি যে বলছেন আপনাকে হত্যার চেষ্টা এবং ধর্ষণের চেষ্টা করা হইল, তখন পরিমণি কত ক্ষিপ্ত হয়ে বলছিল যে ইয়া হয়েছে, আপনারা কি শুনেন নাই, আপনারা কি শুনেন নাই আমি কি বলছি? আমাকে ওই কথার মনে করে দিতে চাইেন না, কারণ এখন আমি কাজে ফিরতে চাই। ওই খান কি মা কি কাজে ফিরবি কীভাবে রে, তুই এত মানুষের ঘুম নষ্ট কইরা, তুই বলস আমি প্রাইম মিনিস্টারের মেয়ে, আমি প্রাইম মিনিস্টারকে মান আছি, ম্যাজিকের মতো আমি মনে কর পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়ে গেছি, এখন আমি আরামসে ঘুমাবো। তাই বুঝকি তুই আরামসে ঘুমাবি কীভাবে রে, হ্যাঁ তুই ঘুমাইতে পারবি না, তোকে এদেশের জনগণ ঘুমাইতে দেবে না। কেন ঘুমাইতে দেবে না জানাস, স্যামি কি আর তোকে, স্যামি আপি 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 কি যা করছিল ওরা সহ্য হয় না, স্যামি ফিজদা খানকে পলা তোরে মনে কর, আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো, গণমাধ্যমের ভাইদেরকে বলবো, স্যামিকে আর পরিমণিকে একেবারে উপরে দুইটা পাও, ওর দুইটা পাও আর দুইটা পাও, চারটা পাও ভা একেবারে পারবে ঠিক মতো বাইন্দা, তারপর আমার টাস টাস করে দিবেন। ওদের কাছে আরও তথ্য আছে কয়জনকে এভাবে ওরা ব্ল্যাকমেল করছে, কত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে পাচার করছে পরিমণি, তার তথ্য পাবেন আপনারা। এবং ওর দেহটা কতজনের কাছে দিয়ে এভাবে ব্ল্যাকমেল করে, মনে করেন ওই যে গোলশান ক্লাবে দেখলাম টান্না কাট্টা পরি একেবারে মনে করেন কীভাবে ট্যাং ট্যাং করে, আমার লজ্জা হচ্ছে, তারপর বলতে হচ্ছে ও একটা মেয়ে আমি একটা মেয়ে, কারণ নারী জাতি কি কালকে রাত্রি থেকে এতটাই কলঙ্ক দেওয়া হলো, সেই নারী জাতির ভিতর আমি একজন পড়ি। মনটাই চাইছিল ওর কাছে পাইলে ওর সাপটাকে ছিঁড়ে তারপরে হইলো গিয়ে জনগণের সামনে ওর দেহটাকে দেখাইতাম। পরি বুঝকি তোর মতো আমি মনে কর তোর আমি কী করবো, শোন মিডিয়ার চ্যালেঞ্জ আমি তাকে তোকে আমি ছড়িয়ে দিলাম, যদি পারেন মিডিয়ার কেউই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবেন। এই জাহিদ খান, জাহিদ খান বলছিল পরিমণি ছোট্ট, পরিমণি যদি ছোট হয় তাহলে আমি বলছিলাম পদ্মা নদীকে অপমাননা করা হবে, পরিমণি ছোট মহাসাগর। তারপরে মালাকাশ্বরি দুলাভাই আপনি কি বলছিলেন, পারলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবেন।
পরিমণি খাদার মতো মেয়ে না, খুব শক্ত মেয়ে, একদম ছিঁড়ি, কত আগুন পোয়া ওই পথে আসছে, কত কষ্ট করে আসছে, কাঁদতেই পারে না। এটা হলো মালাইক আফসারের কথা। আহা মালাইক আফসারি ভাই, আপনাকে মিথ্যা করে দিল, এত বড় একটা পরিচালক, আপনাকে ধিক্কার দিয়ে দিল, সহ্য করতে পারলাম না আমি। মালাইক আফসারি ভাই, আপনাকে আমি ভালো করেছি, কারণ দুইবার গেছি আমি রুজি আফসারির কবরস্থানে আপনার সাথে, এবং অনেকবার আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে পরিচালক সমিতির সামনে এবং শিল্পী সমিতির সামনে। আপনি আমাকে না চিনতে পারেন, আপনাকে আমি চিনি, তার জন্য আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। সোহানুর রহমান সোহান ভাই উনি বলছিল একদম যুক্তিসম্মত কথা, ওনার কথাটা নাকি পাত্তাই দেয়নি। সোহানুর রহমান সোহান ভাই বলছিল পরিমণির কিছু কথা একদম আপনি স্পষ্ট করে দেখবেন একাত্তর টেলিভিশনের, সেটা সোহানুর রহমান ভাই একেবারে শুয়ে শুয়ে বলছিল পরিমণি যে একটা কি মেয়ে, আপনারা দরকার হলে সার্চ দিয়ে দেখবেন। তারপরে সবার লাস্টে আমি আমাদের থানা আমাদের এই যে জেলার পুলিশ সুপার ছিল আমাদের হারুন ভাই, যেটা আপনাকে আমি সেলুট করি, যে আপনি বলছিলেন পরিমণি একটা মানে সম্মানী ব্যক্তি, না পরিমণি সম্মানী ব্যক্তি না, আপনাকে আমি ভুল ব্যাখ্যা দিয়ে দিলাম। এক কথায় যদি বলতে চান তাহলে আমি বলবো সম্মানী ব্যক্তি আপনি, আমি আপনাকে বলছি আমাদের থানা আমাদের জেলার আমার থানার উপর জেলা নারায়ণগঞ্জ আমাদের জেলার পুলিশ সুপার ছিলেন আপনি,